তুই আমার প্রেমের ফিলে ঠুমকা লাগালি। নতুন রসায়নে দর্শকের সামনে এলেন বুবলি রোশন। প্রকাশ পেয়েছে এ জুটির নতুন গান প্রেমের কারেন্ট। গানটি থাকছে ঈদে মুক্তি প্রতীক্ষিত রিভেঞ্জ সিনেমায়। এটি পরিচালনা করেছেন এম ডি ইকবাল। রোমান্টিক ঘরনার এই গানটি সাজানো হয়েছে চটকদার কথামালায়। লিঙ্কনের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন তিনি নিজেই। গেয়েছেন প্রসেনজিৎ মল্লিক ও কণা। নাচে জমজমাট ভাব রাখা হয়েছে গানটিতে। ইউটিউবে গানটি প্রকাশ পেয়েছে 9 জুন। বিকেল থেকে রাত পর্যন্ত গানটি দেখেছেন ও শুনেছেন 5,000-এর কিছু বেশি দর্শক শ্রোতা। গানটির মন্তব্যের ঘরে দর্শকরা বুবলিকে লেডি সুপারস্টার বলে আখ্যায়িত করেছেন। অনেকের আবার গানটিতে রোশন বুবলির নাচ খুব ভালো লেগেছে। 2021 সালে শুটিং শুরু হয় রিভেঞ্জ সিনেমার। নানা কারণে সিনেমাটি মুক্তি পাচ্ছিল না। গত কয়েকটি ঈদে সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষমেশ এবছর কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে রিভেঞ্জ। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর। অ্যাকশন ঘরানার সিনেমা রিভেঞ্জ, এতে প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করেছেন বুবলি। নির্মাতার দাবি, বুবলি আগে এমন অ্যাকশন সিনেমায় অভিনয় করেননি। নির্মাতা আশা করছেন ঈদে অ্যাকশন সিনেমাটি দর্শকদের চাহিদা মেটাবে।